হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা সফট ডিউ মেকআপ লুক ক্রিয়েট করেছি, কোনো অকেশন পারপাসে নয়, এটা একদমই একটা সফট লুক যেটা তোমাদের ইনস্ট্যান্ট মুখটাকে কিন্তু একদম রিচার্জ করে দেবে। সো এই নেগেটিভিটির টাইমে নিজেকে সুন্দর রাখতে, সতেজ রাখতে, আর সবথেকে বড় কথা মন ভালো রাখতে, এমন ধরনের সাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা পুরো অবধি দেখো, আর অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। মেকআপের শুরুতেই আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি লরিল প্যারিসেরি হোয়াইটনিং টোনারটা খুবই অল্প পরিমাণ হাতে নিয়ে ড্যাপ ড্যাপ করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এতে একটা ইনস্ট্যান্ট ফ্রেশনেস পাওয়া যায়। তো মেকআপের করার আগে স্কিন প্রেপ করা খুবই প্রয়োজনীয়, তাই ক্লিনজিং টোনিংয়ের পর আমি একটা গুড ভাইবসের ভিটামিন B3 আর C সিরাম নিয়ে মুখের মধ্যে লাগাচ্ছি। নেক্সট আমি পন্সের একটা হোয়াইট ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি। আর গরমকালের মেকআপ বলে আমি লোটাসের এই সানস্ক্রিনটা SPF 50 ইউজ করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো SPF দেওয়া সানস্ক্রিন ইউজ করো, অবশ্যই বাইরে বেরোনোর আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো, কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করো, তাহলে এফেক্টটা বেশি ভালো পাবে। তো এটাকে আমি আমার সারা মুখে, অবশ্যই গলা বা নেকটাতে কিন্তু অ্যাভয়েড করো না, ওখানেও লাগিও ফেসের সাথে সাথে। সো ভালো করে সানস্ক্রিনটা আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি মেবিলিনের এই ইনস্ট্যান্ট এইজ রিমাইন্ডার কনসিলারটা নিয়ে আমার আইলিডের ওপরে একটা আইশ্যাডো বেস তৈরি করছি, একটা স্মুথ আইশ্যাডো বেস, যাতে কালারটা আইশ্যাডোর খুব ভালো করে পপ আপ করে। আইশ্যাডো বেসের সাথে সাথে আমি আমার চোখের তলায়ও ডার্ক সার্কেলসটাকে হাইড করার জন্য একটুখানি কনসিলার ইউজ। যেহেতু এটা একটা সামারের লাইট সফট মেকআপ, তাই আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি না, তার বদলে ল্যাকমি সিসি ক্রিম নিচ্ছি। আমার হাতের মধ্যে আমি আমার প্রয়োজন মতো সিসি ক্রিম নিয়ে নিচ্ছি, খুব বেশি নেব না, কারণ আমি একটা লাইট বেস এখানে চাইছি। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে আগে ফিঙ্গার টিপসের সাহায্যে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে প্রপারলি কিন্তু ব্লেন্ড করে নেব মুখের মধ্যে।